আপনারা দেখো আমার সেই ছোট্ট চায়না বটের যে গাছটি আমি নিচে তৈরি করেছিলাম সেই গাছটিতে কত সুন্দর ফল হয়েছে আর এই গাছটিকে আমি এখন যে চটালো একটা পাত্র রয়েছে বা পট রয়েছে ভাঙা হাঁড়ি সেই ভাঙা হাড়ির যে পট সেই পটে আমি প্রতিস্থাপন করব। মূলত বর্ষার পরেই এই ফলগুলো হয় আর ঝুড়ি নামলেও কিন্তু গাছগুলোকে দেখতেও দারুণ লাগে তা যাই হোক আমি এক্ষেত্রে মাটি তৈরি করেছি মূলত ভাগ বালি তিরিশ ভাগ মাটি তিরিশ ভাগ ভার্মি কম্পোস্ট এবং কুড়ি ভাগ বালি অর্থাৎ নুড়ি কাকর বালি মিশ্রণ করে একটা মিশ্রণ তৈরি করেছি এইভাবে মূলত গাছটিকে দেখো একটু ওপরের দিকে উঠিয়ে দিলাম শেকড়গুলো বার করে উপরের দিকে এর ফলে হালকা করে কিন্তু এর উপরে মাটি দিয়ে দেবো এর ফলে কি হবে শেকড়গুলো উপরের দিকে উঠে যাবে এইভাবে কিন্তু তোমরাও ছোট ছোট বনসাই তৈরি করতে পারো আর এই ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই আমার